Assalamualaikum. আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি উপকারী একটা ভিডিও। আর আমি আজকে ভিডিওটা সাজিয়েছি নারিকেলের খোসা কিভাবে আমরা সহজেই তুলতে পারি আর কোন রকম নারিকেল কুরানো ছাড়া আর কি পুরানি ছাড়া এটাকে কিভাবে আমরা কুরাবো সেটাও আমি শেয়ার করব। আর এর জন্য শুরুতেই আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা নারিকেল। নারিকেলটাকে উপরে যে এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এটাকে এখন রেখে দেব একটা জি ব্লক ব্যাগের ভিতরে ঢুকিয়ে এটাকে রেখে দেব আমি 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। আমি দুইভাবে আজকে দেখাবো, এটা একটা নারিকেল আমি ডিপে রাখবো আর একটা নারিকেল আমি দেখিয়ে দেব। তো এই জন্য আমি এখানে জি ব্লক ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পলিতে রাখতে পারবেন বা চাইলে একেবারে খালিও রাখা যাবে, তবে আমি বলবো যে কোনো একটা পলিতে রাখার জন্য। এবার খুব সুন্দর করে এটাকে আটকে দেব। আর যদি পলিতে রাখেন সেক্ষেত্রে পলির যে এটাকে একটা মুড়িয়ে দিলেই হবে বা ঠিক 10 ঘন্টা পরে আমি চলে আসছি। আর এবার আমি খুলে নেব নারিকেলটা। অনেকে কিন্তু নারিকেলটা বেশি সময় রাখতে গেলে নারিকেলটা ফেটে যায়, তো এতেও কিন্তু ভয়ের কিছুই নেই। তবে আমার নারিকেলটা একদমই ফ্রেশ আছে, এটা ফেটে যায়নি। আমি 10 ঘন্টা রেখেছি, আপনারা চাইলে 8 ঘন্টা রাখবেন, বা যাদের হাতে সময় নেই তারা অবশ্যই বেশি সময় এটা রাখতে হবে, অবশ্যই 7-8 ঘন্টা রাখতেই হবে। এবার একটা শক্ত একটা কিছু দিয়ে এটাকে বাড়ি দিতে হবে। আমি একটা হাতুড়ি নিয়ে নিয়েছি, যাদের হাতের কাছে একদমই এই হাতুড়িটা না থাকবে তারা অন্য কিছু দিয়ে করতে পারবে, বা বটি তো সবার ঘরেই থাকে, সেই বটির যে এটা দিয়েও করা যাবে। আমি এটা কয়েকবার বাড়ি দেওয়ার পরে এটা ফেটে গেছে। এবার একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এভাবে আমি তুলে নেব, উপরে যে অংশটা মানে শক্ত যে অংশটা এটাকে উঠিয়ে নেব। আপনারা স্ক্রু ড্রাইভার যদি কাছে না থাকে, যে কোনো নাইফ শক্ত কিছু দিয়ে একটা আস্তে করে এরকম করলেই এটা উঠে যাবে, তবে অবশ্যই সাবধানে করতে হবে কাজটা। আর আমি এই কাজটা করতে গিয়ে কিন্তু আমার হাতে লেগে গেছিলো, তাই অবশ্যই অবশ্যই সাবধানে এই কাজটা করতে হবে। আর এটা তুলতে কিন্তু খুব একটা সময় লাগবে তা কিন্তু নয়, এটা অনায়াসেই উঠে আসবে। ব্যাস আমারটা পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি, দেখেন একদমই ফেটে যায়নি, হাতটা শুধুমাত্র একটু লেগেছে। এবার আমি এই যে উপরের যে কালো অংশটা এটাকে আমি পুরোটা সিলে ফেলবো, আর এজন্যই খুলে পরিষ্কার করে নেব, এতে করে দেখতে ভালো লাগবে। এটা অবশ্যই আমরা করব, আর একটা পিলারের সাহায্যে এটাকে করতে হবে, বা কেউ যদি চান যে না পিলারের সাহায্যে করবেন না সেক্ষেত্রে কিন্তু বটি দিয়েও করা যাবে, উপরের অংশটা সিলে ফেলা যাবে বা নাইফ দিয়েও করা যাবে, এটা কোনো ই না। খুব সুন্দর করে এটাকে করে নিতে হবে। এটাকে আমি এভাবে আস্তে আস্তে করে তারপরে একটা পিলারের সাহায্যে আমি করে নেব, আর বাকি যে নারিকেলটা সেটাও আমি নিয়ে আসছি। এই নারিকেলটাকে ততক্ষণে আমি প্রসেস করে নেব। এটাকে আমি ফাটিয়ে নিয়েছি, যেহেতু আমি এত বেশি অভিজ্ঞ না তাই আমার কিন্তু আঁকা বাঁকা হয়েছে, যাই হোক এটা কোনো ব্যাপার না। এবার আমি চলে যাব এই নারিকেলটাকে পানিতে দেওয়ার জন্য। আর এখানে আমি পানি নিয়েছি, পানিটা এমনভাবে নিতে হবে যাতে করে অর্ধেকটা পরিমাণ ডুবে থাকে, মানে 50% ডুবে থাকে। এবার আমি দুটো নারিকেলের যে একটা নারিকেল পুরোটা দিয়ে দিয়েছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরেই আমি ফিরে আসবো। 15 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি উঠিয়ে নেব, আর নারিকেলটা গরম থাকা অবস্থায় এই খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। নারিকেলটা কিন্তু এখন কিন্তু পুরোপুরি গরম, আর একটু গরম থাকা অবস্থায় কাজটা করতে হবে। একেবারে গরম থাকা অবস্থায় করলে হাত দিয়ে ধরা একটু মুশকিল হয়ে যায়, তাই একটু অল্প যখন হাত দিয়ে ধরা যাবে তখনই চেষ্টা করতে হবে এটা করার জন্য। আমি সেই একই স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু কাজটা করছি। এটা খুব সহজেই উঠে যাবে, এটা উঠাতে একদমই সময় লাগবে না। আর নারিকেলের কিন্তু এই সেদ্ধ হওয়ার জন্য বা আমরা যে পানিতে ফুটিয়ে নিয়েছি এজন্য কিন্তু নারিকেলটা সেদ্ধ হয়ে যায়নি, বা কাঁচা ভাবটা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে না, এটা কিন্তু থেকে যাবে। আর এই নারিকেলগুলোকে আমরা কিন্তু এভাবে যখন হাতের কাছে কাজ আর কি একটু কম থাকে তখন কিন্তু আমরা এভাবে যদি নারিকেলটা সারিয়ে তারপরে সংরক্ষণ করে রেখে দিই, যেহেতু এখন আমরা শুধু শীত না সব সময় কিন্তু আমরা পিঠা বানাই বা বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করি,
বিভিন্ন রকম ডেজার্টে কিন্তু আমরা নারকেল দিয়ে থাকি বা পিঠাতেও আমরা নারকেল না দিয়েই চলে না, তাই আমরা কিন্তু ইচ্ছা করলে এগুলো করে রাখতে পারি এবং ডিপ ফ্রিজে কিন্তু এটা সংরক্ষণ করা যায় এক বছরেরও বেশি সময় যদি এয়ারটাইট বক্সে খুব সুন্দর করে রাখা যায়। এবার পুরো নারকেলটা আমি এভাবে খুলে নেব, দেখেন কত সহজেই এটা খুলে আসে, ব্যাস হয়ে গেল। দুটোকেই আমি করে নিয়েছি একইভাবে। এবার আমি এ দুটোকেও পরিষ্কার করে নিয়েছি, টোটাল আমি দুটো নারিকেলকে পরিষ্কার করে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। এবার এই নারিকেলগুলোকে আমি কীভাবে কুরবানি ছাড়া আমি এটাকে কুরাবো সেটাই দেখাবো। আর এর জন্য আমি এই নারিকেলগুলোকে একটু স্লাইস করে নিচ্ছি, এতে করে সুবিধা হবে, আপনারা চাইলে কিন্তু আস্তটা কোরা যাবে না, একটু স্লাইস করে নিতে হবে। ব্যাস এটাকে স্লাইস করে নিলাম, আমি এরকম করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এর চেয়ে ছোট সাইজ করেও নিতে পারবেন। এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, সবার বাড়িতে কিন্তু এরকম গ্রেটার থাকে, এরকম থাকতে হবে এমনটা না, গ্রেটার যেমনই থাকুক এরকম গ্রেটার একদম ছোটটা দিয়ে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। আর গ্রেটার ছোট বড় সবার বাসায় কিন্তু থাকে, যে কোনো গ্রেটার দিয়ে এটা গ্রেট করা যাবে। একেবারে ছোট যে সিদ্ধটা সেটা দিয়ে আমি করছি প্রথমে, যেটা একদমই চিকন চিকন হবে, দেখেন দেখতে কতটা সুন্দর হচ্ছে। এ একটা আমার হয়ে গেছে, এবার আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটু চিকন চিকন করে যেভাবে আমরা চিপস বা নারকেলের চিড়া বানাই যেগুলো, সেভাবে লম্বা লম্বা করে এভাবে আমি করে নিচ্ছি। এই যে ঠিক এরকম করে একেবারেই সহজ, একেবারেই সহজ, একেবারে সময়টাও কম লাগবে এভাবে করে নিলে। আর এটা যদি আলাদা আলাদা বক্সে করে আমরা রেখে দিই সংরক্ষণ করে, যখন যেটা প্রয়োজন বের করেই নিতে পারবো। এবার আমি গ্রেটারের যে বড় যে ছিদ্রটা আছে সেটা দিয়ে করে দেখাচ্ছি। এটা এই এই নারিকেলটা কিন্তু এখন যেটা করছি এটা কিন্তু আমরা বাবা পিঠার উপরে বা যে কোনো ডেজার্টে আমরা ব্যবহার করতে পারি। ব্যাস এরকম করে আমি এটাও করে নেব। সবগুলো আমার করে তারপরে আমি নিয়ে আসছি, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত সহজেই একেবারে সবগুলো করা হয়ে গেছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।